আমরা এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। এখানে এপার ও পার ইছামতি একটি পরিচয় উদ্যোগ, এই পত্রিকার টেবিলে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখন এই পত্রিকার সম্পাদিকার সঙ্গে দু একটি কথা বলব। এই পত্রিকা সম্পর্কে, এই পত্রিকার প্রকাশ, জন্ম এবং এগিয়ে চলা সম্পর্কে, আর এই পত্রিকায় কি কি ধরনের কন্টেন্ট থাকে সেই বিষয়ে কিছু বলব। আমাদের পত্রিকাটা শুরু হয়েছিল 2016 সালে। আমরা একটা গ্রুপ ছিল আমাদের ফেসবুকে, সাংস্কৃতিক গ্রুপ পরিচয় বলে। তো সেখানকার কিছু মানুষরা মিলে ঠিক করেছিলাম যে আমরা একটা পত্রিকা বার করব। তো আমার ইচ্ছা ছিল একটা জার্নাল বার করার যেখানে শুধুই গবেষণামূলক প্রবন্ধ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত বাকিদের ইচ্ছায় এটা একটা লিটল ম্যাগাজিন, এমনি কমপ্লিট লিটল ম্যাগাজিন হিসেবেই এটা প্রকাশিত করার সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে গল্প, কবিতা, অনুগল্প, রম্য রচনা বা আরও নানা ধরনের লেখা, তার সঙ্গে মূল থাকবে প্রবন্ধ এবং একটা ক্রোড়পত্র সংখ্যা হবে। অর্থাৎ যেহেতু গল্প কবিতা ইত্যাদি আছে, তাই ক্রোড়পত্র সংখ্যা হিসেবে আমাদের সংখ্যাগুলোকে গণ্য করতে হবে। তো আমরা প্রথম সংখ্যাটা সেরকমভাবে কিছু করতে পারিনি, কারণ খুব দ্রুত করতে হয়েছিল। 2016 সালের অগস্ট মাসে আমাদের উদ্যোগটা নেওয়া হয় এবং সেপ্টেম্বরে আমরা বইটা বার করি। খুব দ্রুত কাজ করতে হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু এক একটা সংখ্যা এক একজন লেখকের নামে বা তার স্মরণিকা হিসেবে বা তার শতবর্ষে আমরা বার করতে শুরু করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরপর ইছামতি, এপার ওপার ইছামতি পত্রিকার কিছু সংখ্যা এখানে সাজানো দেখতে পাচ্ছি। প্রতিটি সংখ্যা অত্যন্ত মূল্যবান, প্রবন্ধ সমৃদ্ধ এবং প্রতিটি কবিতা, গল্প এই সংখ্যাগুলিতে অবশ্যই পাঠকের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠতম সংখ্যাটি হল করোড়পত্র সত্যজিৎ রায় সংখ্যা।